হ্যালো গাইজ, সবাইকে গুড ইভিনিং। আমি পূর্ণিমা চলে এলাম শপিং মলে। আজকে আমরা তিনজন মিলে চলে আসলাম শপিং মলে, আমার জীবনের ফার্স্ট, প্রথম। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি শপিং মলে আসতে পারলাম। তো খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু কালেকশন। তো আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড, বললাম তো প্রথমেই, তিনজন চলে এসেছি। দেখো খুব সুন্দর সুন্দর টি শার্ট এখানে কিন্তু, খুব সুন্দর সুন্দর কালেকশন। তো নিচের তলায় জেন্টস আর উপরের তলায় লেডিসের সমস্ত রকম জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। তো আমি কিন্তু আজকে অনেক 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 কিছু কেনাকাটা করবো, সবটা তোমার দেখে থাকো। এসছি শপিং মলে, এসছি, কখনো আসিনি, জীবনে আসিনি, প্রথম আসলাম শপিং মলে। তো অনেক কিছু কেনাকাটা করছি, কেমন লাগছে বলতো? খুব সুন্দর সুন্দর কুর্তি আছে, টপ আছে, অনেক ধরনের সব বোঝো। শপিং মল মানে বিশাল ব্যাপার। লেডিসের কালেকশান তো খুব সুন্দর, অসাধারণ কালেকশান। তো আমার ছেলে বলছে, মা আমাকে একটা দুটো টি শার্ট কিনে দাও, তো ওকে জন্য কিছু কিনবো। তো দেখো গাইজ, দেখো, মানে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত কালেকশান দেখছি। আমি ভাবছি কোনটা ছাড়া কোনটা কিনবো। তো এখান থেকে কিছু কিছু ড্রেস আমি কিনবো। দেখো এখানে মেয়েদের টপ, ওয়ান পিস, অনেক 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 নিত্য নতুন ধরন, মানে নতুন নতুন কালেকশান। দেখো খুব সুন্দর সুন্দর কালেকশান। তো আমার এটা কিন্তু খুব পছন্দ হয়েছে বেশ। তো আমি এটা ট্রায়াল রুমে যে দেখবো যে আমার গায়ে ঠিকঠাক আসবে কি না। তো আমি আমার বরকে বললাম, দেখো তো কেমন লাগছে। ও বলছে, হ্যাঁ তুমি আগে নিজে পরে দেখো তোমার কেমন লাগে, অবশ্যই ভালো লাগলে নেবে। তো এই দেখো আমি ট্রায়াল রুম থেকে বেরোলাম, দেখো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। এটা কিন্তু সাফারি ড্রেস, জামা প্যান্ট একই কালারের, একই ডিজাইনের। আমি কিন্তু আরও অনেকগুলো ড্রেস কিনেছি, সবগুলো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর ভিডিওটা বলো কেমন লাগছে তোমাদের দেখতে। শপিং মলটা কিন্তু হাবড়াতেই, তোমরা যদি মনে করো অবশ্যই চলে এসো। খুব বড় শপিং মল, এইখানে ছেলে থেকে মেয়েদের সমস্ত রকমের জিনিসপত্র পাবে। আবার ভেবো না যে আমি এটা অ্যাড দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।